সকালবেলায় প্রাতঃ ভ্রমণে বেরিয়ে খবর পেলাম যে আমাদের মধ্যমগ্রামের হেরিটেজ কালী মন্দির সেখানে চুরি হয়েছে, দরজা খোলা ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এটা আমাদেরকে খুব আঘাত করেছে। আর সবথেকে বড় কথা যে মায়ের জিপটা পর্যন্ত ভেঙে নিয়ে গেছে। আমাদের মহাদেবের নিচে একটা সোনা তুলসী পাতা ছিল, সেটাও নিয়ে গেছে। মায়ের মাথা থেকে যত টিপ ছিল সেই টিপগুলো পর্যন্ত নিয়ে গেছে। এটা সহ্য করা যায় না। এখানে এসে প্রথমে কর্তৃপক্ষকে বললাম যে আপনাদের সিসিটিভি খবর কী, তারা বললেন কালী পুজো থেকে সিসিটিভি বন্ধ হয়ে আছে। তা আমাদের সবারই বক্তব্য, সকালবেলা যারা এসেছিলেন ভক্তবৃন্দ তাদের সকলেরই বক্তব্য যে সিসিটিভিটা অগ্রাধিকার দেওয়া উচিত। এবং প্রশাসনের তরফ থেকে মন্দিরের পুরোহিত বা যিনি মাজা ঘষা করেন আর কি, পরিচর্যা করেন, তাদের সাথে খুব কঠিন কঠোরভাবে কথাবার্তা বলা হয়েছে। একটা তদন্ত চলছে, এই নিয়ে বোধ হয় 3-4 বার হলো। মানসিক দিক দিয়ে মধ্যমামবাসী খুব বিধ্বস্ত। তবে একটা ভালো জিনিস পেলাম যে বড়োর সাথে কথা বললাম, বড়ো নিজেই বললেন যে আমি মন্দিরের সিসিটিভি ব্যবস্থা করে দিচ্ছি। এখন আমাদের দেশে ঘটনা ঘটলে পরে অনেকে অনেক কিছু বলে, কিন্তু এইখানেও যে এটা হতে পারে এটা ভাবা যায় না। তাহলে আমাদের সভ্যতার কী থাকলো? মায়ের জীব ভেঙে নিয়ে যাবে এই দুর্বৃত্তদের, তো আমার মনে হয় কী বলবো, বললে শুনতে খারাপ লাগবে, এই দুর্বৃত্তদের আমার মনে হয় পথ দুর্ঘটনায় চলে যাওয়া উচিত। এটা অনেকে বলে না কি, প্রেজুডিস অনেক কিছু বলে যে পাপ করলে পরে শাস্তি পায় ইত্যাদি, কই পাপি যাই তো ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, এই আর কি। আমরা সবাই মর্মাহত মধ্যমবাসী।